আসসালামু আলাইকুম। সংবাদের শুরুতেই শিরোনাম, কাতার বিশ্বকাপ জেলে বসে কাটতে পারে নেইমারের। কাতার বিশ্বকাপে নেইমারকে নিয়ে স্বপ্ন দেখেছে ব্রাজিল। 20 বছর আগে সবশেষ বিশ্বকাপ জেতা ব্রাজিলকে এই 30 বছর বয়সী তারকা বিশ্বকাপ এনে দিতে পারবেন, এমনটা বিশ্বাস করেন অধিকাংশ ব্রাজিলিয়ান। কিন্তু কাতার বিশ্বকাপ যখন দোরগোড়ায়, তখন নেইমারকে পড়তে হয়েছে বিপাকে। কর ফাঁকির অভিযোগে পিএসজির এই তারকার নামে, সেই ক্ষেত্রে বিচারের মুখোমুখি হচ্ছেন নেইমার। অভিযোগ প্রমাণিত হলে জরিমানা তো বটেই, নেইমারের সামনে চোখ রাঙাচ্ছে 2 বছরের জেল। সেক্ষেত্রে বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা দিবে এই তারকার। কর ফাঁকির এই অভিযোগ অবশ্যই নতুন নয়। 2013 সালে যখন ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ছেড়ে তিনি বার্সেলোনায় যোগ দেন, তখন নাকি বিশাল অঙ্কের কর ফাঁকি দিয়েছেন এই ব্রাজিলিয়ান। সেই অভিযোগেই মামলা ঢুকেছিল স্প্যানিশ কর কর্তৃপক্ষ। এ মামলার শুনানি হবে আগামী 17 অক্টোবর। বিশ্বকাপের মাসখানেক আগে খেলার চিন্তা বাদ দিয়ে তাকে তাই দৌড়াতে হবে বার্সেলোনার আদালতে। স্প্যানিশ কর কর্তৃপক্ষ দাবি, বার্সেলোনায় যোগ দেওয়ার সময় দল বদলের করটা ফাঁকি দিয়েছেন নেইমার, সেই কারণে তার 2 বছরের জেল ও 96 কোটি টাকা জরিমানা চান তারা। স্প্যানিশ পত্রিকা এল পাইস জানিয়েছেন, এই মামলার শুনানি শুরু হবে আগামী 17 অক্টোবর, সেজন্য নেইমারকে যেতে হবে বার্সেলোনায়। প্রসিকিউশনের দাবি, এই দল বদলে নেইমার কমপক্ষে 80 কোটি 8 লাখ টাকার কর ফাঁকি দিয়েছেন। তবে বিপদের এখানেই শেষ নয় এই ব্রাজিলিয়ানের। ব্রাজিলের DIS নামের একটা কোম্পানির দাবি, নেইমারের ইমেজ স্বত্বের 40% মালিকানা তাদের। 2009 সালে 17 বছরের নেইমার যখন সান্তোসের উঠতি তারকা, তখন 20 লাখ ইউরোর বিনিময়ে নেইমারের স্বত্ব কিনে নেন তারা। কিন্তু নেইমার এখন তা অস্বীকার করায় মামলা ঠুকে দিয়েছেন তারা। এ মামলায় নেইমারের 5 বছরের জেল আর 144 কোটি টাকা জরিমানা দাবি করেছে কোম্পানিটি, এমনটাই জানিয়েছেন এল পাইস। তবে কর ফাঁকির মামলায় নেইমারই একমাত্র আসামি নন। এল পাইস জানিয়েছেন, এ ব্রাজিলিয়ানের চুক্তির সঙ্গে যুক্ত থাকা নেইমারের বাবা মা বার্সেলোনার সাবেক 2 সভাপতি সান্দ্রো রসেল ও হোসে মারিয়া বার্তামিউ ও বার্সেলোনা সান্তোসের তৎকালীন কোচকেও দায়ী করা হয়েছে। স্প্যানিশ কর কর্তৃপক্ষ নেইমারের বাবার 2 বছরের ও মায়ের 1 বছরের জেল দাবি করেছেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।